অজানাকে জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আচ্ছা বলুন তো, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? বিহারের দুঃখ বলা হয় কোশী নদীকে। মানব শরীরের সৈনিক কাকে বলা হয়? মানব শরীরের সৈনিক বলা হয় শ্বেত রক্তকণিকাকে। কোন নদী চীন, নেপাল ও ভারতের মধ্যে দিয়ে বয়ে গেছে? কোশী নদী চীন, নেপাল ও ভারতের মধ্যে দিয়ে বয়ে গেছে। প্রিয় দর্শক, আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, তাই অবশ্যই কিন্তু লাইক করবেন। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর ইংরাজি নাম কি? সঠিক উত্তর ফিশিং ক্যাট। ভারতের প্রথম রঙিন সিনেমার নাম কি? ভারতের প্রথম রঙিন সিনেমার নাম হলো কিষান কন্যা। প্রতিদিন এরকম ভিডিও দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বাঙালিরা প্রথম চলন্ত ট্রেন দেখে কি বলেছিল? বাঙালিরা প্রথম চলন্ত ট্রেন দেখে বলেছিল আগুনের রথ। সাদা হাতির দেশ কাকে বলা হয়? সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে। কানাডা দেশের পতাকায় কোন গাছের পাতার ছবি আছে? কানাডা দেশের পতাকায় ম্যাপেল গাছের পাতার ছবি আছে। ভারতের টেবিল টেনিসের শহর কাকে বলা হয়? ভারতের টেবিল টেনিসের শহর বলা হয় শিলিগুড়িকে। ভারতের কোন রাজ্যে সোনার খনি আছে? ভারতের কর্ণাটক ও ঝাড়খণ্ড রাজ্যে সোনার খনি আছে। আপনি কি জানেন কত সাল থেকে ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়? ১৯৭৫ সাল থেকে ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়। কেরোসিন তেলে কোন ধাতু সংরক্ষণ করা হয়? কেরোসিন তেলে সোডিয়াম ধাতু সংরক্ষণ করা হয়। মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি? মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হলো শিম্পাঞ্জি। রক্তচোষা বাদুড় কোন দেশে দেখা যায়? রক্তচোষা বাদুড় দেখা যায় মেক্সিকো, ব্রাজিল ও চিলি দেশে। ভারতে প্রথম রঙিন সিনেমা কবে মুক্তি পেয়েছিল?
ভারতে প্রথম রঙিন সিনেমা মুক্তি পেয়েছিল 1937 সালে। গৌতম বুদ্ধ কত বছর বয়সে মারা গিয়েছিলেন? গৌতম বুদ্ধ 80 বছর বয়সে মারা গিয়েছিলেন। চারমিনার ভারতের কোথায় অবস্থিত? চারমিনার পুরাতন হায়দ্রাবাদ শহরের মুসি নদীর পূর্ব তীরে অবস্থিত। আচ্ছা বলুন তো, সূর্য কোন শ্রেণীর তারা? সূর্য হলো G2V শ্রেণীর তারা। তিব্বতে ব্রহ্মপুত্র নদীকে কি নামে ডাকা হয়? তিব্বতে ব্রহ্মপুত্র নদীকে ডাকা হয় জাংপো নামে। মানব দেহের কোন অঙ্গের দ্বারা রক্ত থেকে ইউরিয়া ফিল্টার করা হয়? সঠিক উত্তর বৃক্ক বা কিডনি। সৌদি আরবের মুদ্রাকে কি বলে? সৌদি আরবের মুদ্রাকে বলে সৌদি রিয়াল। পৃথিবীর প্রথম কার্বন মুক্ত দেশের নাম কি? পৃথিবীর প্রথম কার্বন মুক্ত দেশের নাম হলো ভুটান। আচ্ছা বলুন তো, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। তানপুরা বাদ্যযন্ত্রে কতগুলি তার থাকে? তানপুরা বাদ্যযন্ত্রে 4টি তার থাকে। এশিয়ার বুলবুল কাকে বলা হয়? এশিয়ার বুলবুল বলা হয় সরোজিনী নাইডুকে। ভারতের কোন রাজ্যে গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছিল? উত্তরপ্রদেশ রাজ্যে গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছিল। ডলফিন কিক কোন খেলার সাথে যুক্ত? ডলফিন কিক সাঁতারের সাথে যুক্ত। ভারতের কোন রাজ্যকে পঞ্চনদীর দেশ বলা হয়? ভারতের পাঞ্জাব রাজ্যকে বলা হয় পঞ্চনদীর দেশ। ভারতের কোথায় কালো চাল পাওয়া যায়? ভারতের সিকিম, মণিপুর ও আসাম রাজ্যে কালো চাল পাওয়া যায়। সিইওর ফুল ফর্ম কি? চিফ এক্সিকিউটিভ অফিসার। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। পৃথিবীর ফ্রিজ কাকে বলা হয়?
পৃথিবীর ফ্রিজ বলা হয় আন্টার্কটিকা মহাদেশকে। ভারতের কোন শহরে কোনো ট্রাফিক সিগন্যাল নেই? রাজস্থানের কোটা শহরে কোনো ট্রাফিক সিগন্যাল নেই? চুলে কলপ করলে কোন রোগ হয় না? কিছু কিছু চুলের কালারে খুব সামান্য পরিমাণে পিপিডি পাওয়া যায়, যার থেকে ক্যান্সারের আশঙ্কা কিছুটা থাকে। ভারতের কোন শহরটি 52 সেকেন্ডের জন্য থেমে যায়? তেলেঙ্গানার নালগোন্ডা শহরে প্রতিদিন সকালের দিকে জাতীয় সঙ্গীত বাজানো হয়, তখন পুরো শহরটি 52 সেকেন্ডের জন্য থেমে যায়। হাওড়া স্টেশনে 16 নম্বর প্ল্যাটফর্ম নেই কেন? হাওড়া স্টেশনে 16 নম্বর প্ল্যাটফর্মের জায়গায় পণ্য পরিবহনের জন্য একটি ডেডিকেটেড লাইন রয়েছে, যেটিকে 0 মাইল হিসাবে অভিহিত করা হয়। এই লাইনটি থেকেই বাংলার প্রথম ট্রেন ছেড়েছিল।